السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক প্রশ্নকরণ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি হুজুর আমার দুইটি প্রশ্ন আছে জি প্রথম প্রশ্ন হচ্ছে আমার প্রতিবন্ধী একটা বাচ্চা আছে ওই তো নামাজ কোন ইবাদত বলতে কিছু বোঝে না কিয়ামতের মাঠে ওর কি হিসাব হবে আর আমরা যে ওকে লালন পালন করি আমরা কি সব পাবো আরেকটি প্রশ্ন আছে হুজুর সালাতুত তাজউই নামাজটা অনেক হুজুরে বলে বেদাত এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন সম্মানিত বোন বুঝতে পেরেছি আমরা দোয়া করছি আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থতার সাথে নেক হায়াত দিন আমিন অত্যন্ত চমৎকার বিষয় একজন মানুষকে আকলমন্দ করা তাকে একজন মানুষ হিসাবে সমস্ত উপাদান দিয়ে তাকে তৈরি করার মালিক হলেন আল্লাহ তো আল্লাহ জাল্লা শানহু যদি তার একটা অঙ্গ যদি খাটো করে থাকেন তো এইটা তো আল্লাহ নিজেই করেছেন এই জন্য তো উনি দায়ী নন তবে আল্লাহ যেহেতু তার এই জায়গাটা খাটো করেছেন সে যেহেতু ইমান আমল সম্পর্কে বুঝেন না যেমন আমরা এটাকে যদি এভাবে বলি যে শরীয়তের কোনো বিধান পাগলের উপর প্রযোজ্য নয় একজন পাগল হেঁটে যাচ্ছে সারাটি মানুষ মানুষগুলো তাকে দেখছে সে উলঙ্গ হাঁটছে কিন্তু আল্লাহর আদালতে সে কিন্তু মহাখাজার শিকার হবেন না এই কারণে যে কারণ তার আকল সলভ হয়ে গেছে সুতরাং যদি তার সন্তানটি আকল সলভ হয়ে থাকে নামাজ রোজা না বুঝে তাহলে তার তো এটার উপর শরীয়তের বিধান প্রযোজ্য হবে না ওই সন্তানকে তিনি যদি তাকে আমি কি বলবো সেটাকে প্রতিবন্ধী বলবো এই প্রতিবন্ধী সন্তানটাকে তিনি যদি লালন পালন করেন তো নিশ্চিত আল্লাহর কাছ থেকে তিনি সাধারণ সন্তানকে লালন পালন করার চেয়ে যতটুকু সওয়াব পাবেন তার চেয়ে বেশি সওয়াব তিনি পাবেন ইনশাআল্লাহ কারণ একদিকে তার নিজের সন্তান অন্যদিকে সে প্রতিবন্ধী সুতরাং তার ওরিড হওয়ার কোনো কিছু নেই